মাস্তরে কৰিছে কুকান্দ কুনিলে লাজ লগা পুরোহিতৰ পবিত্ৰ সম্পৰ্কত প্ৰেম কুমাৰে হানিলে কালিমা শিক্ষক রমাকান্ত হাজৰিকাৰ কুকান্দৰ পিছতে এতিয়া বিদ্যালয়ত লজ্জাজনক পৰিৱেশৰ সৃষ্টি হয় ছাত্ৰ-ছাত্ৰীক শিক্ষা প্ৰদান কৰাৰ পৰিৱৰ্তে ছাত্ৰীৰ শৰীৰত স্পৰ্শ কৰাৰ গুৰুতৰ অভিযোগ শিক্ষকজনৰ বিৰুদ্ধে ঘর গেবলা অকমান কেহে কলে মা আমাক ঘর কবলে মানা কৰিছে মই ভাবি কি হল কচোন মা স্যার আজি রমা স্যারে এনেকে চুনিখন ধরবলে জোকাই দিছিলে ছোৱালীজনী মোক সৰু চাইভা ন তাই মানে কথাখিনি কবলে ভয় কৰিলে আৰু তাইকো মই জোকাই নাচালো মানে ভিতরও তাইক মই সুধিবলে বেয়া পালো ঘনাই ঘনাই কিন্তু সে মানে স্যারজন যে মানে কি আৰু শিক্ষক রমাকান্তৰ বিৰুদ্ধে উত্থাপিত এই অভিযোগৰ পিছতেই অভিভাৱকসকলে ঘেরাও কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে মানে রমা স্যার আমার ক্লাস করে আসলে তারপর মিনা মানে মোক ইহতক বুঝা ইহতক সেকেন্ড বেঞ্চলে আহিছিলে তারপর ইহতক বুঝাব বলে মানে ভাবি আছো তারপর মো ইয়াত ধরেছে মানে ইয়াত ধরে পেলে মানে টপটোর ভিতরে সুমাই দিয়েছে হাতটো তারপর ক মানে তেনেকে করলো তারপর সি কে কি করেছা তেনেকে তেনেকে মোক কে অকল কালি কৈছে না আগতো কৰে আগৰ মানে আমার প্রতিজন ক্লাসকে তেনেকে কৰিছে নিজে টানি টানি নিছে গাত চুৰি আছে মই বোর্ডত লিখি আছো স্যারে মোৰ বুকুত হাত থৈ পেলাই ৰখি আছে আৰু গাটো চুৰি আছে ক্লাছত সব আছে ক্লাছ কৰি আছে মই বোর্ডত লিখি আছো সিহঁতে বোর্ডৰ পৰা চাই পেলাই বহি লিখি আছে এই ঘটনাক লৈ সমগ্র গহপুরৰ দলগুৰি অঞ্চলৰ ছাত্র ছাত্রী অভিভাৱকৰ মাজত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হৈছে অতি দুখ পাইছো অতি দুখ পাইছো মানে যদি সহায় কৰি ইয়ালে পঠাইছো এজন যে শিক্ষকে এনেকুৱা মানসিকতাৰ ইয়াত মানে শিক্ষাদান কৰিবলৈ আহিছে বৰ দুখ পাইছো আমি আসলে অনুষ্ঠানটো জীয়াই থকা বিচাৰিছো ভাল হোৱাটো বিচাৰিছো আৰু দুখীক শাস্তি পোৱাটো বিচাৰিছো গহপুরৰ এই ঘটনার পিছতেই আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আটক করে শিক্ষক রমাকান্ত হাজরিকাক গহপুরৰ পৰা মুন গগৈৰ রিপোর্ট জানিয়ে।